Making Bengal, Waiting Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে নমস্কার ব্রেকিং বেঙ্গলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতির সংবাদ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি শ্রাবণী ভট্টাচার্য মাইতি গভীর নিম্নচাপের ফলে প্রবল বর্ষণের জেরে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার মধ্যে জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর এক ব্লকের নারাজন এবং রাজনগর গ্রাম পঞ্চায়েতের একাধিক মৌজা জলমগ্ন বিপর্যস্ত এলাকার স্বাভাবিক জনজীবন ব্যাহত যোগাযোগ মাধ্যম ওই দুই এলাকার প্রায় 30,000 মানুষ এই বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়াও জেলাতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সাপের কামড়ে এবং দেওয়াল চাপা পড়ে এখনও পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে বিস্তারিত দেখুন বিজ্ঞাপনের পর এলবি জুয়েলার্স শুভ সময় সব সময় 1950 থেকে আজও শুভ সময় সব সময় কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ চাকরি বিবাহ সবকিছুর জন্য ফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের সঙ্গে এছাড়াও পারাং নদীতে চণ্ডীপুর এবং রায়কুণ্ডু এলাকাতে 6টি স্থানে এবং রাজনগরের শিলাবতী নদীতে 3টি স্থানে বন্যার জলের চাপে নদী বাঁধ ভেঙে যায় অত্যধিক বৃষ্টির ফলে গতকালই এইসব এলাকার অনেক বাড়ি ঘর ভেঙে যায় ক্ষতিগ্রস্ত এলাকার অনেকেই সদ্য লাগানো ধানগাছের চারা এবং বীজতলাও ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের শিলাবতী নদীর বাঁধ ভেঙে বন্যার জলে প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় এই কার্যালয়ের সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে গিয়ে শিলাবতী নদীর জলে মহকুমা শাসকের কার্যালয় জলমগ্ন হয়ে যায় সেই সঙ্গে ঘাটাল মহকুমার সংশোধনাগার জলমগ্ন হয়েছে জলমগ্ন ঘাটাল কলেজ চত্বর ঘাটাল শহরেও ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে তবে প্রতাপপুরে শিলাবতী নদীর বাঁধ এখনও অক্ষত রয়েছে বলে জানা গিয়েছে কিন্তু অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক জুম্মাটা পড়বে নাকি না এটা ঘাটাল কলেজের সামনে এসডি অফিসের সামনে পাঁচিল ভেঙে জল ঢুকছে এখন আপাতত দেখা যাক পরবর্তীকালে কি পরিস্থিতি হয় ওই তো পেছনে
সর্বক্ষণ ঘাটার মহকুমার সমস্ত নদী বাঁধগুলির ওপর কড়া নজর চালিয়ে যাচ্ছেন সেচ দপ্তরের আধিকারিকরা এবং সমস্ত কর্মীরা। অতি দ্রুত নদী বাঁধের দুর্বল জায়গাগুলি শনাক্ত করে বালির বস্তা দিয়ে জলের চাপ আটকানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে পরিস্থিতি এখনও সংকটজনক, তাই আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন ঘাটাল মহকুমাবাসী। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।